মহকুমার গর্বের মেলাঘোর হাসপাতালের পরিষেবা একেবারে লাঠে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কোনো রোগীরা 4 থেকে 7 দিন পর্যন্ত দেখতে পান না ডাক্তারবাবুকে। মহকুমার গর্বের মেলাঘোর হাসপাতালটির বর্তমান পরিষেবা একেবারে লাঠে। সরকারি হাসপাতাল কিন্তু সরকারি পরিষেবা থেকে মেলাঘোর হাসপাতালের যে সমস্ত রোগীরা ভর্তি অবস্থায় রয়েছে পাচ্ছেন না ঠিকমতো পরিষেবা। অভিযোগ উঠছে যে সমস্ত রোগীরা আরোগ্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সে সমস্ত রোগীদের প্রতিনিয়ত ডাক্তারবাবুরা সকাল ও রাতে দেখার কথা ছিল, কিন্তু মেলাঘোর হাসপাতালে ডাক্তারবাবুরা হাসপাতালে ভর্তি থাকা রোগীকে কতটা সুস্থ হয়েছেন অথবা কতটা আরোগ্য থেকে মুক্তি পেয়েছেন তাদেরকে সঠিক পরিমাণে চিকিৎসা দেওয়ার জন্য খবর নেওয়ার প্রয়োজন মনে করছেন না মেলাঘোরের ডাক্তারবাবুরা। তাদের মধ্যে অনেক রোগীরা অভিযোগ, ডাক্তাররা তাদেরকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র হাসপাতালে নার্সগুলি তাদের পরিষেবা দিয়ে যাচ্ছে। ডাক্তারবাবুরা ব্যস্ত প্রাইভেট চেম্বার নিয়ে, রোগী দেখার জন্য মোদ্দা কথা হাসপাতালের ভর্তি থাকা অবস্থায় রোগীগুলিকে সরকারি নিয়মে ডাক্তারবাবুরা প্রতিদিন 2 বেলা তাদেরকে দেখবেন, কিন্তু অনেক রোগীর আত্মীয় স্বজন এবং রোগীরা অভিযোগ করছেন কেউ কেউ হাসপাতালে 7 দিন ধরে ভর্তি রয়েছেন, আবার কেউ 4 দিন ধরে ভর্তি আছেন, কিন্তু এ সময়ে কোনো ডাক্তারকে তাদের দেখা মিলছে না। তারা কি সুস্থ হয়েছেন নাকি অসুস্থ হয়েছেন তাদেরকে দেখার জন্য ডাক্তারবাবুর কোনো কর্মপাত করেননি। এখানেই শেষ নয়, মেলাঘোর হাসপাতালে এক্স-রে মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে আছে। অভিযোগ করছে যেগুলোকে হাসপাতালের ভেতরে কেউ না কেউ নষ্ট করে বাইরের দোকানগুলির সঙ্গে হাত মিলিয়ে রোগীদেরকে একেবারে প্যাথোলজির নামে পাঠিয়ে দেয় এ হাসপাতালের কয়েকজন। অন্যদিকে মেলাঘোর হাসপাতালের দাঁতের ডাক্তার ঠিক মতন হাসপাতালে আসেন না। অনেক রোগী দাঁতের ডাক্তারের কাছে এসে ডাক্তারকে না পেয়ে অধিক টাকা খরচ করে বেসরকারি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে পরিষেবা গ্রহণ করে। এ বিষয়ে কি বলছেন শুনুন রোগীরা। 7 দিন শরীরে ভর্তি, যা ভর্তি করেছি মেমেরে দেখলাম, আর মেমেরা দেহ নেমে আমার আয়ও না সিস্টার দায়ে টাইমে টাইমে আয় স্যালাইন ইঞ্জেকশন দিয়ে দেয়, ওষুধ তখন ভাতটা নেয়, বারো দিনা সুস্থ হয়েছে না হয়েছে এই কোনো খোঁজ খবর নাই ডাক্তার। হ্যাঁ, আজকে 7 দিন কি সমস্যা? কি সমস্যা? পেট খারাপ, তারপরে বমি, জ্বর। তো ডাক্তার তাই খুঁজলো দরকার যে কোন রোগটা ভালো হয়েছে না না হয়েছে, চলতে চলতে স্যালাইন আর ইঞ্জেকশন। মানে আর কি নার্সের ডাক্তারের ভূমিকা পালন করতেছে? নার্স এরা নেই, অ্যাসিস্টার শুধু আয় ওষুধ দিয়ে দেয় দূরে, ডাক্তার আয় না। পরিষেবাটা ডাক্তারের পরিষেবাটা কেমন হয়েছে? স্যারে তারা একদিন আলে, একদিন আলে তো সকাল আলে বিকাল আয় না, তো সুদভাবে আইসই না। এর যে রুগী আসলো রুগীটি সব কিছু সই দিয়ে সই দিয়া ছুটিলে বাড়িতে গেছে। এর মধ্যে আপনি তো 7 দিন ধরে ওখানে আসেনি, ডাক্তার আইনি বা দেখতেও আসেনি, বা আপনি কেমন আছেন, পেশেন্টটা কোন অবস্থা আছে? এক দুই দিন আছে, এবার আর আয় না, রাউন্ড তো আইবি না। আপনি 7 দিনের ভিতরে কয়দিন আছেন ডাক্তার? 3 দিন আছে। 3 দিন আছে, বাকি 7 দিন আছে না? না, একবার একটু আছে না, শুধু একদিন পুরো দিন আছে না, আর আমি আয় রাউন্ড দিয়ে থাকা। বাইট বিডো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি স্বপ্নের ঘর তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনার পছন্দের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার সামগ্রী। আমাদের এখানে আছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ সহ আরো বিভিন্ন সামগ্রী। তাহলে আর দেরি নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় এসপি পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9862752395 অথবা 6009221962। এছাড়াও ধনপুর বাজারেও পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সামগ্রীগুলো আমাদের মদিনা ফার্নিচার হাউসে।